সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 26শে ডিসেম্বর 2023, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2024 সালের সময়সূচি প্রকাশিত হয়েছে। চলো একবার দেখে নিই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সাল কবে থেকে শুরু হতে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 1 মার্চ 2024 থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। তারপরে মার্চ মাসের 4 তারিখ সোমবার রয়েছে বেঙ্গলি পরীক্ষা, হিন্দি, ককবরক, মিজু, সময় 12টা থেকে 3টা 15। তারপরে মার্চ মাসের 6 তারিখ 2024 ওয়েডনেসডে রয়েছে কেমিস্ট্রি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। মার্চ মাসে 9 তারিখ স্যাটারডে বিজনেস স্টাডিজ এবং এডুকেশন ফিজিক্স, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। তারপরে 11ই মার্চ 2024 মানডে অ্যাকাউন্টেন্সি বায়োলজি, তারপরে হিস্ট্রি, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। তারপরে 13ই মার্চ ওয়েডনেসডে ম্যাথামেটিক্স এবং ফিলোসফি, 12টা থেকে 3টা 15 মিনিট। তারপরে 15ই মার্চ 2024 ফ্রাইডে ইকোনমিক্স একই সময়ে, তারপরে 18ই মার্চ 2024 মানডে সাইকোলজি, তারপরে 20ই মার্চ ওয়েডনেসডে জিওগ্রাফি পরীক্ষা তোমাদের, 22ই মার্চ ফ্রাইডে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স আরবিক পরীক্ষা হবে, সময় একই রকম। তারপরে 26ই মার্চ টিউজডে সোশিওলজি রয়েছে তোমাদের পরীক্ষা, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। তার 28ই মার্চ থার্সডে কম্পিউটার সায়েন্স এবং মিউজিক, সময় তোমাদের 12টা থেকে 3টা 15 মিনিট। 30ই মার্চ স্যাটারডে রয়েছে 6 সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট, এখানে যে ভোকেশনাল সাবজেক্টগুলি রয়েছে, যার যার স্কুলে যে ভোকেশনাল সাবজেক্টগুলি রয়েছে সেগুলি হবে, সময় 12টা থেকে 1টা 15 মিনিট। এই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। এবার আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাদ্রাসা ফাজিল আর্টস নিউ সিলেবাস পরীক্ষার রুটিন। 1 মার্চ ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে, সময় 12টা থেকে 3টা 15 মিনিট। তারপরে 4 তারিখ বেঙ্গলি, সময় একই হবে। 6ই মার্চ ওয়েডনেসডে পলিটিক্যাল সায়েন্স, তারপরে 9ই মার্চ এডুকেশন, 11ই মার্চ হিস্ট্রি, তারপরে 13ই মার্চ ফিলোসফি, 15ই মার্চ ইকোনমিক্স, 22ই মার্চ আরবিক। এই হচ্ছে মাদ্রাসা ফাজিল আর্টস। তারপরে আমরা যাচ্ছি মাদ্রাসা ফাজিল থিওলজির পরীক্ষার রুটিন উচ্চ মাধ্যমিকের নিউ সিলেবাস। 1 মার্চ ইংলিশ, তারপরে মার্চ মাসের 4 তারিখ বেঙ্গলি, 6 তারিখ হচ্ছে ইসলামিক স্টাডিজ, 9 তারিখ ইসলামিক হিস্ট্রি, তারপরে 11 তারিখ থিওলজি এবং 22ই মার্চ হচ্ছে আরবিক। এই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ তোমাদের ইতিমধ্যে প্রি বোর্ড পরীক্ষাও চলছে এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল অর্থাৎ বোর্ড ফাইনাল পরীক্ষার রুটিন। তোমরা এই রুটিনগুলি তোমাদের নিজের কাছে সযত্নে রেখে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বিভিন্ন খবরাখবর আপডেট পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ভিডিওটি এখানে শেষ করছি। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।